हेलो गाइस अपनारा देखते पाচ্ছেন আমার পিছনে একটি পুরাতন मंदिर এটি আছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালিরাঙ্গি গ্রামে অবস্থিত। তো খুবই পুরাতন একটি মন্দির, তো এখানে অবহেলিতভাবে পড়ে আছে। তো এটা দেখার খুব ইচ্ছা ছিল, তাই আমরা আমার এক ছোট ভাইয়ের সাথে দেখতে আসছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ির শিব মন্দিরে। এটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। কথিত আছে এটি রাজা শরৎচন্দ্র রায়চৌধুরীর আমলে তৈরি করা হয়েছে, কিন্তু দেশ বিভক্তির সময় তিনি সপরিবারে ভারতবর্ষে চলে যান, আর এ কারণেই শিব মন্দিরটি জরাজীর্ণ অবহেলিত অবস্থায় পড়ে আছে। হ্যালো গাইস, কিছু মনে করবেন না, আমাদের কিছু ব্যক্তিগত সেলফি আমরা এখানে পোস্ট দিয়েছি। তো আসলে জানি না কতটা ঠিক হয়েছে, সব আসলে আপনাদেরকে দেখানোর জন্যই দিয়েছি, তো প্লিজ কিছু মনে করবেন না।